আজ আমি আপনাদের এমনই একটা রান্না দেখাবো এই রান্নাটা খেতে সম্পূর্ণ আলাদা আর এর উপকারিতা শুনলে আশ্চর্য হবেন আপনারা হ্যাঁ বন্ধুরা দুটো বাটিতে জল নিচ্ছি একটা বাটিতে নিয়েছি মুসুরের ডাল আর অন্য বাটিতে নিয়েছি মুগের ডাল হ্যাঁ যদি আপনারা প্রশ্ন করেন মুসুর ডাল এবং মুগের ডালের মধ্যে কোনটা শ্রেষ্ঠ এবং কোনটা উপকারী তো সত্যি কথা বলতে কি এটাই জানা যায় যে মুগের ডাল একটু বায়ু উৎপন্ন করে কিন্তু তা হলেও মুগের ডাল হলো শ্রেষ্ঠ এবং বিভিন্ন গুণে ভরা কিন্তু বায়ু উৎপন্ন করে তাই বন্ধুরা আপনারা মুগে মুসুরের ডাল তৈরি করে খেতে পারেন কিন্তু আমি এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম আপনারা ভাবছেন ডাল করব কিন্তু এমনটা নয় মুগের ডালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি মুগের ডালটা বেটে নিচ্ছি আর দেখুন এই মুগের ডাল যে বাড়বো এতে একটু জল দেবো না জলটা বেশিরভাগ জলটা কিন্তু ফেলে দিয়েছি এরপর এখানে দিয়ে দেব মুসুরের ডাল মুসুরের ডালটা দেখুন দুখণ্ড হয়ে গেছে তার মানে ভিজে গেছে আজকে রেসিপিটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি আপনাদের শরীরে কখনও আয়রনের অভাব হবে না এবং শক্তিতে ঠাসা এরকম খাবার মাঝে মধ্যেই আপনারা খেতে পারেন এমন কিছু ঝামেলা নেই মুসুর ডাল এবং মুগের ডালকে বেটে নিয়েছি ওই ব্লেন্ডারের কাপে আমি আর ধুইনি নি ব্লেন্ডারের কাপে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আদা আর এক চামচ গোটা জিরে এরপর সবটাই বাটা হয়ে গেছে আমি এই আদা জিরে এবং কাঁচা লঙ্কাটা ভালো করে এর সাথে মাখিয়ে নিচ্ছি এটা ভীষণ টেস্টি হয় খেতে আর এটা একেবারেই নতুন রান্না এরপর এখানে আমি স্বাদ মতো যোগ করেছি ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে দেখুন কড়াইয়ে সরিষের তেল রেডি করেছি প্রায় দুই চামচ সরিষার তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি বুঝতেই পারছেন এটা আমি বড়া তৈরি করব কিন্তু বড়া তৈরি করার পরে কিন্তু শেষ না এতে এমন কিছু উপকরণ দেব যেটা খেতে সম্পূর্ণ আলাদা লাগবে আর ভীষণ স্বাস্থ্যের জন্য উপকারী অন্যান্য তরকারি যেই তরকারিটা আপনারা প্লিজ একবার ট্রাই করবেন আপনারা দেখলেন আমি মুসুরের ডাল মুগের ডাল আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম এখন এখানে আমি মিশিয়ে দিচ্ছি ছাতু হ্যাঁ বন্ধুরা যে ছাতুটা আমরা বাইরে কিনি আর ছাতুটা শরবত খাই সেই ছাতু কড়াই খুব ভালো করে গরম না হলে কিন্তু বড়া ভাজা যাবে না তার জন্য কড়াইকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এরকম বড় বড় বড়া ছাড়ছি আপনারা চাইলে এটা ধোকার মতো করতে পারেন যেমন পনিরের পিস হয় সেরকম করতে পারেন কিংবা ছোট আরও বড়া তৈরি করতে পারেন আমি বড় বড় সাইজের তৈরি করছি যদি কড়াই ভালো করে গরম না হয় তাহলে লেগে যেতে পারে তাই কড়াইটা একটু ভালো করেই গরম করতে হবে এপিট ভাজা হয়ে গেলে একটু ওই পিঠ উলটিয়ে দিচ্ছি এটা খেতে এই বড়াটাও খেতে ভারী টেস্টি লাগে এই দেখুন আজকে আমি জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো কোনো মশলা দেব না কেবলমাত্র লবণ দিয়েই বানাবো এই বড়াটা ভেতরটা একটু কাঁচা রয়ে গেছে তাই নেড়েচেড়ে একটু বেশিক্ষণ ধরেই ভেজে নিচ্ছি জাস্ট ভাজা হয়ে গেছে এরপর আমি এটা তুলে নিচ্ছি এই দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে প্রায় ব্রাউন কালার দেখাচ্ছে তুলে নিচ্ছি এর সাথে কিন্তু বেসন মেশাবেন না তাহলে স্বাদটা আরও খারাপ হয়ে যাবে পালং শাক বন্ধুরা এই বড়ার সাথে আবার পালং শাক কী করে করব। এটাই আজকের ভিডিওতে দেখার অনেকে বলে থাকেন পালং শাক ভালো লাগে না পালং শাক গন্ধ ছাড়ে পালং শাকের যে ভিটামিন আছে পালং শাক যদি কাঁচাও খাওয়া যায় তাতেও অনেক লাভ তাই পালং শাকটা আপনারা এইভাবে খেতে পারেন রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে হজম ক্ষমতা থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য কিডনির জন্য ক্যান্সার প্রতিরোধে ক্ষয় রোধে এমনকি চোখের জন্য ভীষণ উপকারী এই পালং শাক তো বন্ধুরা পালং শাককে টেস্টিভাবে খাওয়া যেতে পারে আর এর পুরো গুণাগুণটা পাবেন এইভাবে যদি আপনারা রান্না করেন পালং শাককে পরিষ্কার মতো ধুয়ে নিয়েছি ছোট্ট করে কেটে নিয়েছি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব। অনেকে আবার খান পালঙ্গের জুস আয়রনের অভাব কোনো দিনই শরীরে হবে না হ্যাঁ আয়রনের অভাব যখনই হয় তখনই রক্তাল্পতা দেখা দেয় আর শরীরে রক্তের অভাব হলে কত রকম কাণ্ড হয় সে তো আপনারা সকলেই জানেন তো এখন এটি কিভাবে আপনারা রান্না করবেন প্রথমে আমি কড়াই গরম করে এক চিমটি হিং দিলাম অবশ্যই পালং শাক রান্না করবার সময় হিংটা দেবেন না হলে একটা গন্ধ আসে সেই গন্ধের জন্য অনেকেই পালং শাক পছন্দ করেন না তারপর সরিষার তেল গরম হওয়ার পর পাঁচ ফোড়ন হিং যে কোনো ফোড়ন আপনি দিতে পারেন তারপর বাটা পালং শাকটা আমি এখানে ঢেলে দিলাম পুষ্টিতে ভরপুর এই পালং শাক তাই একে নিয়মিত খাদ্য তালিকায় রাখা উচিত খুব ভালো করে নাড়াচাড়া করব পালং শাকে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং নানাবিধ ভিটামিন ও খনিজ তাই এইগুলি শরীরে প্রবেশ করার পর ওজন হ্রাসের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে বন্ধুরা আপনারা দেখলেন আমি একটা ব্লেন্ডারের কাপে কাঁচা লঙ্কা আর তিল ভালো করে বেটে নিয়েছি এরপর এর সাথে মিশিয়ে দিচ্ছি কোলেস্টেরল কমাতেও কিন্তু সাহায্য করে তিল বাটা আপনি যে কোনো তরকারিতে কিন্তু দিতে পারেন রান্নার সময় এমনকি আলুর দমেও দেওয়া যায় তিল ভেজে গুড়িয়ে দিতে পারেন তিল ভাজা কিংবা তিলের তরকারি তিল বাটা খেলে প্রতিদিন খেলে আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য সমস্ত দূরের কথা চোখের দৃষ্টিকে অক্ষত রাখতে পারে এখানে কোনো মশালাই দেবো না কেবলমাত্র দেবো লবণ আর ঝাল হিসেবে কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি এর থেকে বেশি ঝাল খেতে চাইলে এখানে আপনারা গুঁড়ো লঙ্কা মেশাতেই পারেন বড়াগুলো যে ভেজে রেখেছিলাম এই বড়াগুলো দিয়ে দিলাম অনেকেই খান পালং ডাল তো জাস্ট একবার এটা আপনারা খান প্রচুর শক্তিতে ঠাসায় খাবার মুসুর ডাল মুগের ডালের বড়ার সাথে পালং বাটা তিল বাটা দেখুন আমি আপনাদের প্রত্যেকটা উপকারের রেসিপি শেয়ার করছি বন্ধুরা এটার স্বাদ আরও সুন্দর হবার জন্য ঠিক নামানোর পূর্বে দুই চামচ কিংবা এক চামচ সরিষার তেল দিয়ে দিতে পারেন যদি ভালো লাগে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন একবার গরম গরম পরিবেশন করে দেখুন সকলেই নাম করবে প্রশংসা করবে তার সাথে কি দিয়ে বানিয়েছেন সকলেই প্রশ্ন করবে কারণ এটা খেয়ে বোঝাই যায় না যে আপনি পালং শাক খাচ্ছেন যারা কোনোদিন পালং শাক খান না তারাও কিন্তু পালং শাকের ভিটামিন থেকে বঞ্চিত হবেন না প্লিজ প্লিজ বন্ধুটা ট্রাই করুন আজের রেসিপি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ